কেমন আছো তোমরা? তো চলে এসেছি আর একটা ধামাকেদার নতুন প্র্যাঙ্ক নিয়ে। তো প্র্যাঙ্কটা করবো, তোমরা জানোই কার সাথে প্র্যাঙ্কটা করবো, অবভিয়াসলি আমার বউয়ের সাথে, রিমির সাথে। তা প্র্যাঙ্কটা কি হতে চলেছে সেটা ভিডিওতে অবশ্যই তোমরা দেখতে পারবে, সঙ্গে থাকো। ওকে, তা এখন প্রায় 12:30 বাজে, রাস্তা আমার সঙ্গে রয়েছে আমার শালা ভীতি, ভিতরে রয়েছে ওর বোন মানে আমার শালি। তো তোমরা সঙ্গে থাকো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তোমরা। তো চলো কস্টিউমটা নিয়ে আসি, কস্টিউমটা নিয়ে এসে তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, চলো। হ্যালো, তো দিদি ঘুমিয়েছে? তাহলে দরজাটা খোল, আমরা চলে এসেছি, বাইরে রয়েছি, ঠিক আছে? ওইদিকের দরজাটা খোল আস্তে করে, যদি না ওঠেও। চলো বন্ধুরা, দরজাটা খুলুক, ঘরে ঢুকি, তারপর বাদ বাকি কথা হবে, আসো। তো বন্ধুরা, ঘরের ভিতরে চলে এসেছি, রাত প্রায় 12 বাজে। তা এবার শুরু করা যাক। এই তুই ড্রেসমেস যেগুলো বলেছিলাম ওগুলো ঠিকঠাক রেখেছিস? কোথায়? দিয়ে 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 তাড়াতাড়ি আমি ড্রেসটা পরে নিই, পরে নিয়ে শুরু করি। ওঠেনি তো রিমি? বন্ধুরা কস্টিউম চলে এসছে। আর তোকে যেটা বলছিলাম, ক্যামেরাটা সেট করেছিস তো? ঠিক আছে, ক্যামেরাটা তাহলে অন করে দিবি। হ্যাঁ, জাগিয়ে ক্যামেরাটা অন করে তুই চুপচাপ শুয়ে থাক। হ্যাঁ, এবার যখন তোকে ই করবো তখন তুই বেরোবি ওকে নিয়ে, ঠিক আছে? ট্রেন নাপে আস্তে আস্তে যাবি, ঠিক আছে? বন্ধুরা তাহলে শুরু করা যাক। হ্যাঁ, হ্যালো হ্যালো, ওকে নিয়ে বেরো বেরো। দেখ ওখানে কি জানি, এদিক জানলার দিকে দেখ কেমন জানি। আশেপাশে কেউ নাই যে বাচ্চাকে রাত্রেও শুনবে না, কিরকম ব্যথা করতেছে, ভীষণ কষ্ট হয়েছে মনে হচ্ছে।
তুই এখানে তুই ওদিকে যাস না, ওখান থেকে হাত বাড়ালে উঠবো বাবা। তুমি কি করো আরে আমি তো প্র্যাঙ্ক করছি পাগল তোমার সাথে, তুমি কি হলো তোমার? বড় হারামি হো বেটা।